গাইজ, আ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। নমস্কার আপনাদের সকলের কাছে। আমি ইন্দ্রাণী আরেকবার চলে এসেছি একটি নতুন টপিকের ওপর, কিছু নতুন টিপস নিয়ে, কিছুটা ফ্রেশ মাইন্ড ফ্রেশ মুড নিয়ে চলে এসেছি। সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এত বেশি বেশি লাইকস এবং শেয়ার করার জন্য। তা সত্ত্বেও যারা আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটিকে ওপেন করে প্রথমবার আমাদের সাথে আলাপ করছেন, তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, দ্যাট ইজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। কেননা বেল আইকনটি যখনই আপনি ক্লিক করছেন তখনই আমাদের সমস্ত আপলোডেড কারেন্ট আপলোডেড ভিডিওসগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আজকে আমি একটি বিশেষ ধরনের পেশেন্টদের ব্যাপারে কথা বলবো বা তাদের রিলেটেড কী কী খাবার দাবার তারা খেতে পারে এবং কী কী খাবার দাবার তারা খেতে পারে না বা তাদের খাওয়া উচিত নয়, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি এবং কিছু আমার ভ্যালুয়েবল টিপস আপনাদেরকে প্রোভাইড করতে এসেছি। আশা করি এতে আপনাদের সকলের কিছু না কিছু বেনিফিট নিশ্চয়ই হবে। আজকে আমি মূলত যারা কিডনি ডিসঅর্ডারে যারা ভুগছেন, হ্যাঁ কিডনি, এটি একটি এমন অর্গান দেখতে ছোটো ছোটো বিনের মতো কিন্তু এর ফাংশন বিশাল। কিডনি আমাদের শরীর থেকে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালসগুলো যেগুলো কিডনির কাছে এসে স্টোর হয় তাকে ফিল্টার করে, সেগুলোকে সেপারেশনে হেল্প করে, এছাড়া ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল, সরি ব্লাড প্রেশার লেভেলটাকে ওরা কন্ট্রোল করে, মোটিভেট করে এবং আরও প্রচুর ফাংশনস থাকে যেগুলো কিডনি রেগুলেট করে আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু অনেক সময় বেশ কিছু রিজনস আছে, আজকে সেই রিজনসগুলোর ব্যাপারে আমি আজকে ডিটেলসে গেলাম না, সেটি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের কাছে নেক্সট টাইম নিশ্চয়ই নিয়ে আসবো। দ্যাট ইজ কোনো কারণবশত বেশ কিছু রিজনস এর কারণে আমাদের কিডনি অনেক সময় ডিসফাংশন করতে শুরু করে বা লেস অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে নানাবিধ প্রবলেম এসে জড়ো হয় বা আপনাদেরকে আক্রমণ করে। এই ক্ষেত্রে বলে রাখি বেশ কিছু ফুড হ্যাবিটস আছে বা বেশ কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো আপনাদের রেগুলার যে ডায়েট, যারা কিডনি ডিসঅর্ডারে ভুগছেন তাদের সেই খাওয়ার আইটেমসগুলো অ্যাভয়েড করে চলা উচিত এবং বেশ কিছু ফুড আইটেমস থাকে যেগুলোকে রেগুলার ওয়াইজ তাদের ইনটেক করা উচিত, যে নিউট্রিয়েন্টসগুলো তারা খাচ্ছেন না সেই নিউট্রিয়েন্টসের ঘাটতিটা পূরণ করার জন্য এবং নিজের কিডনি এবং নিজেকেও সুস্থ রাখার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন না যে মোটামুটি সারা বিশ্বে 10% লোক, মানে টোটাল ওয়ার্ল্ডের পপুলেশনের মোটামুটি 10% লোকেরই কিডনি সমস্যায় ভোগে। তাহলে বুঝতেই পাচ্ছেন খাওয়ারটা তাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট যে তাদের কিডনিটা সুস্থ থাকে। প্রথমত বলি, কোন চারটে নিউট্রিয়েন্টস আপনি আপনার রেগুলার ডায়েটে কম খাবেন বা রাখবেনই না যাদের অলরেডি কিডনি ডিসঅর্ডার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে আমি কথাটা বলছি। প্রথম যে নিউট্রিয়েন্টের কথা বলবো, দ্যাট ইজ সোডিয়াম। কিডনি যখন ডিসফাংশন করতে শুরু করে তখন সোডিয়ামকে ফিল্ট্রেট করা বা রাদার ফিল্টার করার ক্ষমতাটা তার কিন্তু কমে যায়। দ্বিতীয় মিনারেল পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটি মিনারেলকে সে সঠিকভাবে ফিল্টার করতে পারে না বলেই কিন্তু তখন আমাদের ব্লাড প্রেশার যে লেভেলটা ইনক্রিজ হতে শুরু করে। তৃতীয় যেটা, দ্যাট ইজ প্রোটিন। প্রোটিন বলে হাই ইন প্রোটিনস যেগুলো থাকে সেই রকম যুক্ত খাওয়ার দাওয়ার অবশ্যই তার অ্যাভয়েড করা উচিত, কেননা সেটাকে ফিল্টার করতে বা সেটা কিডনি ফাংশনিংয়ের জন্য খুবইভাবে ক্ষতিকারক হয়ে থাকে। চতুর্থ হচ্ছে ফসফেটযুক্ত যেসব খাবার দাবারগুলো সেগুলোকে অ্যাভয়েড করা উচিত, কারণ অতিরিক্ত ফসফেটের ইনটেক ডায়েটে থাকলে কিডনি ডিসফাংশন করতে বাধ্য। এবারে আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কি যাদের ডায়ালিসিস যাদের অলরেডি শুরু হয়ে গেছে তারাও কি প্রোটিনটা কম খাবেন? না, একদমই নয়। যাদের অলরেডি তারা ডায়ালিসিসটা শুরু হয়ে গেছে তারা, তাদের কিন্তু আবার প্রোটিন যে টেকটা কিন্তু তাদের অনেক বেশি মাত্রায় নিতে হয় যাতে তাদের ডায়ালিসিসের জন্য তাদের শরীরের আদার্স যে ঘাটতিগুলো হচ্ছে প্রোটিনের মাধ্যমে তারা যেন সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে। এবারে আমি কিছু
কিছু খুব চিপলি অ্যাভেলেবল কিছু এমন ফুড আইটেমসের ব্যাপারে বলবো যেগুলো আপনি মার্কেট থেকে নিয়ে অবশ্যই নিজে আপনি রিটেক করতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো কিডনি রুগী যদি থেকে থাকে তাকে এখন তার ডায়েটে অবশ্যই এটা প্রোভাইড করতে পারেন। মূলত প্রথমেই বলে রাখি বাঁধাকপি এবং ফুলকপি ইয়া কলিফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাবেজ, এই দুটি সবজি এমন দুটি সবজি যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি গ্রুপ এবং ভিটামিন কে থাকে, যেটি কিডনির জন্য খুবই ভালো। এটা নো ডাউট খুবই টেস্টি দুজোর ভেজিটেবল এবং এটাকে যদি হালকা অয়েলে যদি রান্না করে আপনারা যদি নিজেদের ডায়েটে যদি এটেক করতে পারেন, যারা কিডনি পেশেন্ট তারা যদি রেগুলার ওয়াইজ এটেক করে ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল অ্যাজ ওয়েল কিডনি ফাংশনিংয়ে অনেকটাই তারা উপকৃত। এবারে দ্বিতীয় কথায় আসি, যদি কিডনি ডিসঅর্ডারে যেসব পেশেন্টরা ভুগছেন তারা যদি সোডিয়াম না খান, সোডিয়াম বলতে মূলত আমরা আমাদের রেগুলার ডায়েটের সোডিয়ামের মেইন যে সোর্স দ্যাট ইজ নুন, সল্ট, সোডিয়াম ক্লোরাইড। এবারে এই নুন যদি তারা ডায়েটে না রাখে তাহলে তারা কীভাবে খাবারটা খাবে, হাও এমন কী খাবার থাকতে পারে যেটা নুনের সেই ঘাটতিটাকে তাদেরকে পূরণ করবে? ভেরি সিম্পল, দ্যাট ইজ আপনাদের ঘরের প্রত্যেকেরই রান্নাঘরে এটা খুব ইজিলি অ্যাভেলেবেল হয়, দ্যাট ইজ পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ আর রসুন দুটি এমন ফুড আইটেম, দুটি এমন খাদ্য যেটি নুনের যে ঘাটতি, নুন না খাওয়ার জন্য সোডিয়ামের যে ঘাটতিটি বা যে প্রয়োজনটা আমাদের শরীরে প্রয়োজন হয় সেটা র সোডিয়াম নুনের থ্রু দিয়ে না নিয়ে সেটাকে আপনি কিন্তু পেঁয়াজ এবং রসুনকে যদি কিডনি পেশেন্ট যারা আছেন তাদেরকে যদি তাদের রেগুলার ডায়েটে যদি আপনারা দিতে পারেন, অবভিয়াসলি খুব রিচভাবে নয় হালকাভাবে যদি আপনি দিতে পারেন, সেটা কিন্তু তার সোডিয়ামের ঘাটতিটাকেও পূরণ করে এবং তার কিডনির যে রোগের যে প্রবলেমগুলো যেটা ছিল খুঁজছে তাতেও কিন্তু সেগুলো অনেকটা তার বেনিফিটেড হয়। এবারে বলি যে কোন তেলে আপনারা প্রশ্ন করতেই পারেন যে কোন তেলে রান্না খাওয়ালে কিডনি পেশেন্টদের অনেক উপকার হবে, তো অবভিয়াসলি বলি বাজারে প্রচুর অয়েল যদিও পাওয়া যায় তবে যদি অ্যাকচুয়াল যারা কিডনি ডিসঅর্ডারে ভুগছেন বা তাদের কিডনি ফাংশন উইক আছে তাদের জন্য বেস্ট অলিভ অয়েল হচ্ছে অলিভ অয়েল বা জলপাইয়ের এই তেল কেন খুব উপকারী সেটা অবশ্যই বলবো। দ্যাট ইজ ইট কন্টেন্স মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট ইজ ভেরি গুড ফর অল দোজ পেশেন্টস যাদের কিডনি ডিসঅর্ডারে যারা অলরেডি ভুগছে এবং যাদের ডায়ালিসিস চলে তারাও কিন্তু অলিভ অয়েলে বানানো খাবার দাবার খেতে পারে। এটা ফ্যাট মোনো আনস্যাচুরেটেড থাকার কারণে কিডনির ওপরে কোনো বড় করতে দেয় না এবং খুব ইজিলি আপনার তাড়াতাড়ি ডাইজেশন করতেও সাহায্য করে এবং শরীরটাকে সুস্থ রাখে। এবারে আসি আরেকটি খাদ্য তালিকা, দ্যাট ইজ মূলো। মূলো একটি এমন সবজি যেটি মূলত তার উগ্র গন্ধের জন্য খুবই বিখ্যাত, হ্যাঁ অনেকেই মূলোটা খেতেও পছন্দ করেন না কিন্তু নো ডাউট মূলো যদি একবার একটু ভাবিয়ে নিয়ে বা একটু ফ্রেশ করে রান্না টান্না যদি করা যায়, আমি বলছিলাম খুব তেল মশলা দিয়ে একটু টেস্টি করে রান্না করে হালকা রান্না করে খাওয়া যদি যায় শুধু কিডনি নয় আমাদের শরীরের বিভিন্ন ইন্টারনাল অর্গান যেমন আপনার লিভার ফাংশনিং, আপনার প্যানক্রোস গ্ল্যান্ড সব কিছুর জন্য কিন্তু মূলো খুবই উপকারী, একটি ভীষণ হেলদি সবজি এবং এটাকে যদি সাপোজ সেদ্ধ করে বা ধরুন হালকাভাবে একটু সেদ্ধ করে, এখানে অনেকেই আছে সেদ্ধগুলো খেতে পারেন না এটা একটা বিরাট অসুবিধে ডিউ টু তার ওই গন্ধটার জন্য অনেকেই খেতে পারেন না, তো আপনি একটু হালকা ভাপিয়ে নিয়ে হালকা অলিভ অয়েল একটু নেড়ে নিয়ে আপনি কিন্তু মূলোটাকে ইজিলি খেতে পারেন। যেমন আমি খানিক্ষণ আগে যেমন বললাম পেঁয়াজ রসুনটা নুনের যে ঘাটতিটা, পেঁয়াজ রসুনটাকে আপনি সোডিয়ামের সাবস্টিটিউট হিসেবে খেতে পারেন কাঁচা নুনটাকে না খেয়ে, তো সেক্ষেত্রেও বলে আমি একটা রেসিপি দিচ্ছি, দ্যাট ইজ আপনি হালকা অলিভ অয়েলেতে কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন অল্প মাত্রায়, আমি বলছি না যে আপনি গোটা গোটা অ্যাড করে খেয়ে নিলে আপনার কিডনি যে ডিসঅর্ডারে ভুগছেন ঠিক হবে, দ্যাট ইজ না, যতটা আপনি নিতে পারবেন বা যতটা সোডিয়াম আপনার শরীরের জন্য প্রয়োজন থাকে সেই মাপ অনুযায়ী যদি কিছুটা রসুন কিছুটা পেঁয়াজকে যদি অলিভ অয়েলে হালকা করে ভেজে নিয়ে যদি ভাতের সাথে যদি খাওয়া অভ্যেস যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সোডিয়ামের ঘাটতিটাও কমে এবং আপনার কিডনি ফাংশনিংয়ের জন্য ওটা খুবই উপকারী। এবং নো ডাউট একটা কথা আমি গ্যারান্টি বলতে পারি খেতেও হয়নি খুব টেস্টি হয়, কারণ আমি নিজে মাঝে মধ্যে ফ্রাই করি তো টেস্টি হয় খেতে। এবার আসছে আরেকটি ফুড আইটেম, দ্যাট ইজ সামুদ্রিক মাছ। অনেক
একটা ভুল ধারণা আছে যে জিওল মাছ বা মিষ্টি জলের মাছ যেগুলো হয় সেই মাছগুলো খেলে যাদের অলরেডি কিডনি ডিসঅর্ডারে তারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী দেয়। কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আপনি যদি কিছু কিছু সামুদ্রিক মাছ থাকেন, যেটা অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনি খাবেন যে কোন সামুদ্রিক মাছটা আমি খাবো বা কোনটা আমার বডি নিতে পারবে, সেটা আপনাকে আপনার ডক্টর অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। সেই সামুদ্রিক মাছ কিন্তু আপনি আপনার রেগুলার ডায়েটে বা অল্টারনেটলি আপনি কিন্তু খেতে পারেন। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে, যেটি আমাদের শরীরে থাকে না, এবং ওমেগা থ্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বেটারমেন্ট অফ ইউর কিডনি ফাংশন। তো এছাড়া আর যেটা বলতে পারি দ্যাট ইজ আপনি ডিম, যাদের খাওয়া অভ্যেস থাকে অবশ্যই তারা ডিমের কুসুমটা তো খানি, কেননা ইটস ভেরি ভেরি টেস্টি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের কিডনি ডিসঅর্ডার আছে তাদের জন্য কিন্তু ডিমের কুসুম ভীষণভাবে তাদের জন্য ডিমের যে সাদা অংশটি, তারা যদি ডিমের এই সাদা অংশটি খাওয়া যদি অভ্যেস করে, কারণ অনেকেই আছে রেগুলার ওয়াইজ ডিম খান ব্রেকফাস্টে, তো স্পেশালি ডিম একটা ভীষণই টেস্টি এবং হেলদি ডায়েটের মধ্যে পড়ে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা চেষ্টা করবেন কুসুমটাকে না খাওয়ার, আপনি ডিমটাকে হাফ বয়েল করে খান বা বয়েল করে খান বা যেভাবেই খান না কেন, আপনি চেষ্টা করবেন যাতে কুসুমটা অ্যাভয়েড করবেন। মানে ডিমটাকে অমলেট করলেও ওর হলুদ অংশটাকে আলাদা করে নিয়ে আপনি হোয়াইট অংশটা আপনার মতো টেস্ট অনুযায়ী আপনি খেতেই পারেন। এবং সেক্ষেত্রে নুনের জায়গায় আপনি অনিয়ন দিয়ে দিলেন এটা যখন আপনি ব্যাটার করছেন, নুনটা না দিলেও আপনি পারেন, বিকজ ওটার মধ্যে সোডিয়ামটা আপনার রোয়া চলে যায় ফর দ্যাট রিজন। এবারে লাস্ট বাট নট দি লিস্ট দ্যাট ইজ আপনি প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে আপনি উইদাউট ফ্যাটলেস যে চিকেন বাজারে বিক্রি হয়, নো মিট, আই রিপিট নো মিট, চিকেন, চিকেন আপনি স্টু হিসেবে বা বয়েল হিসেবে বা অলিভ অয়েলে কিছু ভেজিটেবলসের সাথে হালকা সল্ট করে কিন্তু আপনি আপনার বাড়িতে যদি কোনো কিডনি পেশেন্ট থেকে থাকে তাই কিন্তু আপনি প্রোভাইড করতে পারেন। কেননা চর্বিহীন যে মাংস এবং ডিমের সাদা অংশ আপনার শরীরে যে প্রোটিনটি আপনি কিডনি ডিসঅর্ডারের জন্য নিতে পারছেন না সেই প্রোটিনের সাবস্টিটিউট সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। তা আজকে এই কয়েকটি খাদ্য তালিকা আপনাদের সকলকে আমি প্রোভাইড করলাম, যেগুলো আপনি আপনাদের ডায়েটে অবশ্যই নিতে পারেন আপনাদের বাড়িতে যদি কোনো কিডনি পেশেন্ট থেকে থাকে। ইনফ্যাক্ট আপনি এগুলোকে নিজেও খেতে পারেন যদি আপনি চান যে না আমার কিডনিটা ফাংশনিং যেটা বেটার ফাংশনিং হোক। এখন দেখুন যারা পেশেন্ট তাদের অবভিয়াসলি রেগুলার ডায়েটে এগুলো খুব কম্পালসারি, বাট যদি আপনি পেশেন্ট নন ফর এক্সাম্পল, তো আপনারও কিন্তু উচিত নয় যে জেনে বুঝে আপনি আপনার কিডনিটাকে ড্যামেজের দিকে নিয়ে যাবেন, বিকজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। অসুস্থ হওয়ার থেকে সুস্থ থাকার যে রাস্তাটা, যে মার্গটা, সেই মার্গটাকে যদি আপনি ফলো করেন দ্যাট উইল বি মাচ মোর বেটার। কিন্তু দেখুন অনেক সময় থাকে অনেক কিছুই আমাদের হাতে থাকে না, সো ফর দ্যাট রিজন যারা অলরেডি কিডনি ডিসঅর্ডারে ভুগছেন তো তাদের জন্য এই ডায়েটটা অবভিয়াসলি ভীষণভাবে উপকার দেবে। এবং যেটা আগেও বলেছি সামুদ্রিক মাছের ব্যাপারে আপনি কিন্তু আপনার ডাক্তারকে কনসাল্ট করে তবেই কিন্তু সামুদ্রিক মাছ কোনটা খাবেন, কতটা পরিমাণে খাবেন বা আপনার শরীর কতটা নিতে পারবে সেই হিসেবে কিন্তু কনসাল্ট করে তারপরে ইউ মাস্ট গো থ্রু ফর দ্যাট পার্টিকুলার ফুড আইটেম। আর এছাড়া বাকি ফুড আইটেম তো যেরকম নর্মালি আমি নিয়ে যেরকম বললাম সেরকমই নিতেই পারেন। সো তাহলে আজকে এই অবধি রইল, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি খুব মনোযোগের সঙ্গে দেখার জন্য। এবং যেতে যেতে অবশ্যই একটা কথা বলবো, যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলটা আজকে আপনারা এসেছেন আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। এবং অবভিয়াসলি একটা ছোট্ট রিকোয়েস্ট দ্যাট ইজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিক টিক করে একবারই ক্লিক করতে হবে, দুবার ক্লিক করতে হবে না, তো একবার ক্লিক করে দেবেন এবং আমাদের সমস্ত নোটিফিকেশনসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই আমার দেওয়ার টিপসগুলো আপনাদের কেমন লাগছে বা আপনাদের কতটা হেল্প এলো আমার দেওয়ার টিপসগুলো বা আপনারা কতটা পছন্দ করছেন, বা যদি মনে হয় যে না ইমরানি তুমি আমাকে আরও বেটার কিছু টিপস দাও, আরও বেটার টপিকের ওপরে নিয়ে আসো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স, আমার নিচে দেওয়া কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।
এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো তো আছে, এগুলো তো আপনাদের ফিডব্যাকগুলো দিতে কিন্তু ভুলবেন না। সো আই উইল বি ভেরি ভেরি মাচ এনথুসিয়াস্টেড অ্যান্ড ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ ইউ যদি আপনারা এই কাজটা যদি আমার জন্য করেন, কেন আমি আপনাদের সাথে কথা বলার জন্যই কিন্তু মূলত আসি, এবং খুব ভালো লাগবে যদি আপনারাও আমার সাথে সেভাবেই কথা বলেন, কেননা আপনাদের কমেন্টসগুলোই তো আমাদের আলাপ চাইতে পারেন। আজকে তাহলে এই অবধি, সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন, আর হ্যাভ এ ব্রিলিয়েন্ট।